সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হচ্ছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবলীগ সহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি। এর মধ্য দিয়ে নতুন প্রাণ সঞ্চার হবে দলীয় কার্যক্রমে প্রত্যাশা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের। জানিয়েছেন, বিতর্কিত কারো ছাই মিলবে না দলে, বাড়তি সতর্কতা থাকবে অনুপ্রবেশকারীদের ব্যাপারেও। ক্যাসিনো কাণ্ডের সমালোচনার ঝড়, দুর্নীতি বিরোধী অভিযানের মাঝে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন। শুধু সভাপতি সাধন সম্পাদক নির্বাচিত হলেও অঘোষিতই থেকে যায় পূর্ণাঙ্গ কমিটি। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, করোনাকালে দুর্যোগ মোকাবেলাকেই অগ্রাধিকার দিয়েছে আওয়ামী লীগ। বন্যা আমপানের মতো দুর্যোগে মানুষের পাশে থেকেছে, তাই সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্তিমিত ছিল। তবে এবার কাজ শুরু হচ্ছে পূর্ণোদ্যমে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশের যে জেলাগুলির সম্মেলন হয়েছে, সব জেলার পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আমরা তাগিদ দিয়ে যাচ্ছি এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা সাংগঠনিক সকল কর্মকাণ্ড আমরা একটি আকারে আমরা এগিয়ে নিয়ে যাব। জেলা পর্যায়ে যাদের কাউন্সিল সম্পন্ন হয়েছে এবং পাশাপাশি সহযোগী সংগঠনগুলো যাদের পূর্ণ কমিটি এখনও জমা দেয়নি, তাদেরকে আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে তাদের পূর্ণ কমিটি জমা দেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আমরা আশা করছি যে আওয়ামী লীগ সহ বাতিম সংগঠন সহযোগী সংগঠনের পূর্ণ কমিটি সেপ্টেম্বরের মধ্যেই হয়তো অনুমোদিত হবে। সিনিয়র নেতারা বলছেন, দীর্ঘদিন একটানা ক্ষমতায় থাকায় অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে এবার তা সহজ হচ্ছে না, সেই পথে থাকছে বাড়তি নজরদারি। গাইডলাইন বা নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক জায়গায় দেখা গেছে যে অনেক বিতর্কিত ব্যক্তি দলের কারো না কারোর মাধ্যমে চলে এসেছে। সেগুলোর ব্যাপারে আমাদের দলের সভানেত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন যে দলের যে কোনো স্তরে কোনো বিতর্কিত ব্যক্তি থাকলে তাকে অতি দ্রুত অপসারণ করার জন্য, আওয়ামী লীগের ভিতরে কোনো বিতর্কিত ব্যক্তি অনুপ্রবেশ করুক এটা আমরা কখনো চাই না। অনুপ্রবেশকারী হাইব্রিড ফেলে দেবার শুধু বিষয় না, এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয়, এরা যাদের হাত ধরে ঢুকেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণমানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ এগিয়ে যাবে বলেও প্রত্যাশা দলের কেন্দ্রীয় নেতাদের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।